কুকুর হত্যা মাংস বিক্রির অভিযোগে আটক তিন কিশোর সহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতে তাদের সুপর্দ করে খালিশপুর থানা পুলিশ। অন্যের পোষা প্রাণী হত্যার অভিযোগে গতরাতে তাদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা করা হয়েছে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, গরু ও খাসির মাংসের কথা বলে কুকুরের মাংস বিক্রি এবং ওই মাংস দিয়ে তৈরি বিরিয়ানি বিক্রির অভিযোগে গতকাল চারজনকে আটক করে পুলিশ। খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত একটি ভবন থেকে তাদের আটক করা হয়। এ সময় সেখান থেকে একটি কুকুরের মরদেহ, হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করে পুলিশ।